আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। পহেলা ভাদ্র 1429 বঙ্গাব্দ। আমি আবহনিক মুন্সি ফরহাদ আজকে হাজির হয়েছি একাদশ দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীদের জন্য সাহিত্য পাঠ থেকে গদ্যাংশ শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের রচিত ছোট গল্প বিলাসী গল্পটির আজকে উপস্থাপন করব তৃতীয় পর্ব। সকলকে স্বাগত জানাচ্ছি, শুভ সকাল। তো গত পর্ব উপস্থাপন করেছিলাম, সে বিছানা ছাড়িয়া উঠিতে পারে না কিন্তু আর ভয় নাই, এই পর্যন্ত। আজকে এরপর থেকে পাঠে চলে যাচ্ছি, ভয় নাই থাকুক কিন্তু ছেলে মানুষ হইলেও এটা বুঝিলাম, আজও যাহার শয্যাত্যাগ করিয়া উঠিবার ক্ষমতা হয় নাই সেই রোগীকে এই বনের মধ্যে একাকী যে মেয়েটি বাঁচাইয়া তুলিবার ভার লইয়াছেন সে কত বড় গুরুভার। দিনের পর দিন, রাত্রির পর রাত্রি তাহার কত সেবা, কত শুশ্রূষা, কত ধৈর্য, কত রাত জাগা। ভার শব্দের অর্থ হলো দায়িত্ব, আর গুরুভার অর্থ হলো গুরুত্বপূর্ণ দায়িত্ব। কত রাত জাগা, সে কত বড় সাহসের কাজ। কিন্তু যে বস্তুটি এই অসাধ্য সাধন করিয়া তুলিয়াছিল তাহার পরিচয় যদি সেদিন না পাই নাই কিন্তু আর একদিন পাইয়াছিলাম। ফিরিবার সময় মেয়েটি আর একটি প্রদীপ লইয়া আমার আগে আগে ভাঙ্গা প্রাচীরের শেষ পর্যন্ত আসিল। এতক্ষণ পর্যন্ত সে একটি কথাও কহে নাই, এইবার আস্তে আস্তে বলিল, রাস্তা পর্যন্ত তোমায় রেখে আসব কি? বড় বড় আম গাছের সমস্ত বাগানটা যেন একটা জমাট বাঁধা অন্ধকারের মতো বোধ হইতেছিল। পথ দেখা তো দূরের কথা, নিজের হাতটা পর্যন্ত দেখা যায় না। বলিলাম, পৌঁছে দিতে হবে না, শুধু আলোটা দাও। সে প্রদীপটা আমার হাতে দিতেই তাহার উৎকণ্ঠিত মুখের চেহারাটা আমার চোখে পড়িল। আস্তে আস্তে সে বলিল, একলা যেতে ভয় করবে না তো, একটু এগিয়ে দিয়ে আসবো। মানবিকতা! সে মেয়ে মানুষ, তারপরেও কিন্তু সে অন্ধকারে চলে যাবে বাসায়, তারপরেও ন্যাড়াকে বলছে যে আমি তোমাকে এগিয়ে দিয়ে আসবো বাসায়, ভয় করবে না তো। উৎকণ্ঠিত শব্দের অর্থ ব্যাকুল, স্ত্রীলিঙ্গে হয় উৎকণ্ঠিতা। মেয়ে মানুষ জিজ্ঞাসা করে, ভয় করবে না তো, সুতরাং মনে যাই থাক, প্রত্যুত্তরে শুধু একটা না বলিয়াই অগ্রসর হইয়া গেলাম। সে পুনরায় কহিল, ঘন জঙ্গলের পথ, একটু দেখে পা ফেলে যেও। সর্বাঙ্গে কাটা দিয়ে উঠল, কিন্তু এতক্ষণে বুঝিলাম উদ্বেগটা তাহার কিসের জন্য এবং কেন সে আলো দেখাইয়া এই বনের পথ পার করিয়া দিতে চাহিতেছিল। এখানে সর্বাঙ্গ বলতে বোঝায় সর্বযোগ অঙ্গে, সর্বাঙ্গে, আর অর্থটা হলো দেহের সমস্ত অংশ। আর উদ্বেগ, উদ্বেগ শব্দের অর্থ হলো দুশ্চিন্তা। হয়তো সে নিষেধ শুনিত না, সঙ্গেই যাইত, কিন্তু পীড়িত মৃত্যুঞ্জয়কে একাকি ফেলিয়া যাইতেই বোধ করি তাহার শেষ পর্যন্ত মন সরিল না। পীড়িত শব্দের অর্থ হলো অসুস্থ। আর এখানে হ্যাঁ, পীড়িত শব্দের অর্থ হলো অসুস্থ। 20-25 বিঘার বাগান, বিঘা বলতে বোঝায় 20 কাঠা, গ্রাম অঞ্চলে বলে 20 কাঠা, আর এখানে যদি আমরা বর্গ ফুটের হিসাব করি তাহলে হবে 14,400 বর্গ ফুট, 1337.6 বর্গ কিলোমিটার, আর ভূমি পরিমাপের এককে বলা হয় বিঘা। সুতরাং পথটা কম নয়, এই দারুণ অন্ধকারের মধ্যে প্রত্যেক পদক্ষেপই বোধ করি ভয়ে ভয়ে করিতে হইত। কিন্তু পরক্ষণে মেয়েটির কথাতেই সমস্ত মন এমনই আচ্ছন্ন হইয়া রহিল যে ভয় পাইবার আর আর সময় পাইলাম না। কেবল মনে হইতে লাগিল, একটা মৃতকল্প রোগী লইয়া থাকা কত কঠিন, মৃত্যুঞ্জয় তো যে কোনো মুহূর্তেই মরিতে পারিত। তখন সমস্ত রাত্রি এই বনের মধ্যে মেয়েটি একাকি কি করিত, কেমন করিয়া তাহার সে রাতটা কাটিত, কে ভাবছে? ন্যাড়া ভাবছে। গল্পের কথক, উত্তম পুরুষে রচিত এই গল্পটি। এই প্রসঙ্গে অনেকদিন পরের একটা কথা আমার মনে পড়ে। এক আত্মীয়ের মৃত্যুকালে আমি উপস্থিত ছিলাম। অন্ধকার রাত্রি, বাটিতে ছেলে পুলে, চাকর বাকর নাই। বাটি অর্থ হলো বাড়ি, সংস্কৃত শব্দ। চাকর বাকর নাই, ঘরের মধ্যে শুধু তার সদ্য বিধবা স্ত্রী আর আমি। তার স্ত্রী তো শোকের আবেগে দাপাদাপি করিয়া এমন কাণ্ড করিয়া তুলিলেন যে ভয় হইল তাহারও প্রাণটা বুঝি বাহির হইয়া যায় বা। কাঁদিয়া কাঁদিয়া বারবার আমাকে প্রশ্ন করিতে লাগিলেন, তিনি স্বেচ্ছায় যখন সহমরণে যাইতে চাহিতেছেন তখন সরকারের কি, তার যে আর তিলার্ধ বাঁচিতে স্বাদ নাই এ কি তাহারা বুঝিবে না? এখানে সহমরণ বলতে বোঝায়
স্বামীর চিতায় পত্নীকে জীবন্ত দগ্ধকরণের অধুনা লুপ্ত সংস্কার, এটা লুপ্ত হয়ে গেছে। তারপরে এই স্ত্রী কি করছে, এই সহমরণে যেতে চায় কিন্তু সরকারের পক্ষ লোক বাধা দেয়। তখন তো বলছে এতে সরকারের কি, ঠিক আছে, তার আর তিলার্ধ বাঁচিতে স্বাদ নাই। এখানে তিলার্ধ, তিল যোগ অর্ধ, আর তিলার্ধ শব্দের শাব্দিক অর্থ হচ্ছে, যেহেতু তিল বলতে আমরা বুঝি কিন্তু সামান্য, যেহেতু ওই বস্তুটা একটু ছোট সেহেতু ওর অর্থটাও ছোট। তিলার্ধ, তিল পরিমাণ সময়ের অর্ধ, মুহূর্ত মাত্র। এখন আবার যদি মুহূর্তের প্যাঁচটা নিই, মুহূর্ত বলতে কি বোঝায়, সেই প্যাঁচ অনেকবার ভাঙায় দিছি, আবার ভাঙায় দেব, ঠিক আছে। তিলার্ধ বাঁচিতে স্বাদ নাই, এ কি তাহারা বুঝিবে না, তাহাদের ঘরে কি স্ত্রী নাই, তাহারা কি পাষাণ। পাষাণ শব্দের অর্থ পাথর, আর এখানে পাথর নয়, এখানে হৃদয়হীন। আর এই রাত্রেই গ্রামের পাঁচজন যদি নদীর তীরের কোনো একটা জঙ্গলের মধ্যে তার সহমরণের জোগাড় করিয়া দেয়, তো পুলিশের লোক জানিবে কি করিয়া, এমনই কত কি। কিন্তু আমার তো আর বসিয়া বসিয়া তার কান্না শুনিলেই চলে না। এখানে জোগাড় শব্দের অর্থ হলো আয়োজন, সংগ্রহ। পাড়ায় খবর দেওয়া চাই, অনেক জিনিস জোগাড় করা চাই, কিন্তু আমার বাহিরে যাইবার প্রস্তাব শুনিয়াই তিনি প্রকৃতস্থ হইয়া উঠিলেন, চোখ মুছিয়া বলিলেন, ভাই যা হবার সে তো হইয়াছে, আর বাইরে গিয়া কি হইবে, রাতটা কাটুক না। বলিলাম অনেক কাজ, না গেলেই যে নয়। তিনি বলিলেন, ও কাজ, তুমি বসো। এখানে একটা চিরন্তন সত্য কথা ভেসে উঠছে, সেটা হলো যতই সাহসী হোক আর যতই ভালোবাসার মানুষ হোক, যখন প্রাণটা উড়ে যাবে তখন কিন্তু এই দেহের আর কোনো দাম নাই, ঠিক আছে, এই দেহের আর কোনো দাম নাই। তখন এই দেহটা নিথর নিস্তেজ, দেহের আর কোনো মূল্য নাই, তখন স্ত্রীও পাশে বসে থাকতে চায় না। স্ত্রী, আচ্ছা স্ত্রী বাদ দিলাম, সবচেয়ে ঘনিষ্ঠ হলো ভাই, ভাই হলো বিপদে আগায় দ্রুত, তো ভাইও বসে থাকতে চায় না, এটাই বাস্তবতা। খুব কাজ, তুমি বসো। বলিলাম বসলে চলবে না, একবার খবর দিতেই হবে, বলিয়া পা বাড়াইবা মাত্রেই তিনি চিৎকার করিয়া উঠিলেন, ওরে বাপরে, আমি একলা থাকতে পারবো না। কি আশ্চর্য, প্রাণের স্বামী তুমি মারা গেছ, আহা। কাজেই আবার বসিয়া পড়িতে হইল, কারণ তখন বুঝিলাম যে স্বামী জ্যান্ত থাকতে তিনি নির্ভয়ে 25 বৎসর একাকী ঘর করিয়াছেন, তার মৃত্যুটা যদি বা সহে, তার মৃত্যু দেহটা এই অন্ধকারের রাত্রে 5 মিনিটের জন্যেও সহিবে না। কয় মিনিট? 5 মিনিটের জন্যেও সহিবে না। বুক যদি কিছুতে ফাটে তো সে এই মৃত্যু স্বামীর কাছে একলা থাকিলে, কিন্তু দুঃখটা তাহার তুচ্ছ করিয়া দেখানো আমার উদ্দেশ্য নহে, কিংবা তাহা খাঁটি নয় এ কথা বলাও আমার অভিপ্রায় নহে, কিংবা একজনের ব্যবহারেই তাহার চূড়ান্ত মীমাংসা হইয়া গেল তাহাও নয়। কিন্তু এমন আরও অনেক ঘটনা জানি যাহার উল্লেখ না করিয়াও আমি এই কথা বলিতে চাই যে, শুধু কর্তব্য জ্ঞানের জোরে অথবা বহুকাল ধরিয়া একসঙ্গে ঘর করার অধিকারে এই ভয়টাকে কোনো মেয়ে মানুষই অতিক্রম করিতে পারে না। 60 বছর ঘর করার পরেও এই ভয় অতিক্রম করিতে পারে না, সাথে বসতে চায় না। ইহা আরেকটি শক্তি, যাহা বহু স্বামী স্ত্রী 100 বৎসর একত্রে ঘর করার পরেও হয়তো তাহার কোনো সন্ধান পায় না। এখানে অভিপ্রায় শব্দের অর্থ হলো উদ্দেশ্য, কিন্তু সহসা সে শক্তির পরিচয় যখন কোনো নরনারীর কাছে পাওয়া যায়, তখন সমাজের আদালতে আসামি করিয়া তাহাদের দণ্ড দেওয়ার আবশ্যক যদি হয় তো হোক। দণ্ড শব্দের অর্থ হলো শাস্তি, আর একটা অর্থ আছে লাঠি। কিন্তু মানুষের যে বস্তুটি সামাজিক নয়, সে নিজে যে ইহাদের দুঃখে গোপন অশ্রু বিসর্জন না করিয়া কোনো মতেই থাকিতে পারে না। তো এই থাকিতে পারে না পর্যন্ত গল্পটার আজকের পর্বটি আমি শেষ করব, পরবর্তীতে পর্ব আবার ওইখান থেকে শুরু করব। তো তৃতীয় পর্ব এখন শব্দার্থগুলো একটু দেখাবো, তো আবার একটা অর্থ লিখতে হবে, অভিপ্রায়। অভিপ্রায় একটা অর্থ আছে ইচ্ছা, যদিও আর একটা অর্থ আছে দণ্ড। আমি দেখছি শরৎচন্দ্রের বেশ কটা বই পড়ার আমার এই হয়েছে, ভাগ্য হয়েছে, তো এখানে দরিদ্র মানুষের কথাগুলি ওনার মতো সুন্দর করে কোনো লেখক ফুটিয়ে তুলতে পারেন নাই, এটা আমার দৃষ্টিতে ধরা পড়ে। ভার শব্দের অর্থ হলো দায়িত্ব, ভার।
এখানে ভার শব্দের অর্থ হলো ওজন হবে না, এখানে দায়িত্ব। আর গুরু ভার হলো গুরুত্বপূর্ণ দায়িত্ব, গুরুত্বপূর্ণ দায়িত্ব। আর উৎকণ্ঠিত স্ত্রীলিঙ্গে হবে উৎকণ্ঠিতা, উৎকণ্ঠিতা, উৎকণ্ঠিতা। আর এর অর্থ হলো ব্যাকুল, শাব্দিক অর্থ ব্যাকুল। সর্বাঙ্গ শব্দটা ভাঙলে হবে সর্বযোগ অঙ্গ, সর্বাঙ্গ। আর অর্থ হলো দেহের সমস্ত অংশ, দেহের সমস্ত অংশ। এরপরে উদ্বেগ, উদ্বেগ শব্দের অর্থ হলো এই ব্যাকুলতা, একই দুশ্চিন্তা। উদ্বেগ অর্থ হলো দুশ্চিন্তা। আর পীড়িত শব্দের অর্থ হলো অসুস্থ, অসুস্থ। আর বিঘা 20 কাঠা। আর যদি আর একটু ভালো করে বলি, 20 কাঠা, 20 কাঠা যদি আর একটু বাড়াই বলি, 14,400 বর্গ কিলোমিটার আর 1337.  14,400 বর্গ ফুট আর 1337.6 বর্গ কিলোমিটার। আর জমির পরিমাপের এককে বিঘা বলে, জমির পরিমাপের এককে বিঘা বলে। আর বাটি শব্দের অর্থ বাড়ি, বাটি শব্দের অর্থ বাড়ি। আর তিলার্ধ, তিলার্ধ যদি ভাঙাই, তিল যোগ অর্ধ। আর এখানে শাব্দিক অর্থটা তিলার্ধ শব্দের অর্থ হলো সামান্য পরিমাণ সময়, সামান্য পরিমাণ সময় বলতে আরো সময়, তিল পরিমাণ সময়ের অর্ধ, মুহূর্ত মাত্র। আর এক মুহূর্তে আমরা জানি যে 48 মিনিট। তাহলে বললাম সামান্য সময়। যোগার শব্দের অর্থ হলো আয়োজন, আয়োজন, যোগার শব্দের আয়োজন। আর অভিপ্রায় উদ্দেশ্য, আর এই উদ্দেশ্য দ্বারা ইচ্ছেও হয়। দণ্ড শব্দের অর্থ লাঠি, তবে এখানে লাঠি নাই, এখানে আমরা শাস্তি অর্থে নেব, শাস্তি, ঠিক আছে। দণ্ড শব্দের অর্থ লাঠি নেব না, এখানে শাস্তি অর্থে ব্যবহৃত। তো অশ্রু বিসর্জন না করিয়া কোনো মতেই থাকিতে পারে না। এই পর্যন্ত আজকের এই তৃতীয় পর্ব, সকলের জন্য শুভকামনা রইল। প্রত্যেক মানুষকে আল্লাহ হেফাজতে রাখুক, আমাদেরকে তার হুকুম পালন করার তৌফিক দান করুক। আজকে এ পর্যন্ত, আল্লাহ হাফেজ।